নিপুন, দুটো চলচ্চিত্র পুরস্কার, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো অভিনেত্রীর জন্য এটা, বিশেষ করে অভিনয়ের দিকে এটা হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি, কেমন লাগে? প্রথমটা যখন পাই সাজঘর, আসলে সাজঘরটা হলো হুমায়ুন স্যারের বই ছিল আমার ফ্লাইটের সঙ্গী। মানে আমার ফ্লাইট মানেই হলো এক বই থাকবে, সেটা পড়বো। এবং তখন যখন আমার কাছে সাজঘরের অফার আসে, সাজঘর আমার পড়া, যখন কুসুম ক্যারেক্টারটা করতে বলল, আমি চোখ বন্ধ করে বলে দিলাম হ্যাঁ আমি করব। কুসুম ক্যারেক্টারটা কিন্তু স্ক্রিনে আছে জাস্ট 40 মিনিট, এবং কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত সবাই জানে যে কুসুমের জন্য একটা ক্রাইসিস চলছে এই ফ্যামিলিতে। ওই ছবিটা নিয়ে আসলে আমি এত কিছু ভাবিনি, বাট সেকেন্ড যক ছবিটা চাঁদের মতো বউ, যে ছবিটা থেকে আমি অ্যাওয়ার্ড পাই। তুমি কি এক্সপেক্ট করছিলে যে তুমি সাজঘরের জন্য পুরস্কার পেতে পারো? এইটা তো একদমই করিনি, বাট সেকেন্ড ছবিটা কিন্তু আমি অনেক বুঝে এই জন্য করলাম যে আমার সাথে অনেক বড় একজন অভিনেত্রী ওখানে ছিলেন, ওখানে আমার সাথে শাবনূর আপু ছিলেন, তো ওনার সাথে আমার ফেস টু ফেস কিছু ড্রামা ছিল, ওনার সাথে আমার কিছু কাজ ছিল। মানে একটা সেকেন্ড হাফ থেকে আরেকটা বউ আসে, তাই আমি তো তখন অলরেডি এতটুকু বুঝে গেছি যে অডিয়েন্স কিন্তু হলে ঢুকে কম্পেয়ার করবে, আচ্ছা যে আচ্ছা কেমন করছে কি করছে, ওনাকে তো ভালো বলবে। তাই আমি বাসায় না অনেক প্র্যাকটিস করতাম ওটার জন্য, এবং সেটার আসলে একটা ভালো রেজাল্টও পেলাম। আমি পরিমনের কাছে একটু আসি, ওর মানে কথার ইয়ে ধরেই, চলচ্চিত্র মানেই তো সবসময় গান না বা নাচ না, সেখানে তো অভিনয়ের জায়গাগুলো আছে, নিজেকে কীভাবে প্রস্তুত করো? আমাদের সব থেকে বড় বন্ধু, বড় শত্রু যেটাই বলা হয় সেটাই হচ্ছে মিরর। তো তার সামনে দাঁড়িয়ে আমার মনে আছে, আমি রানা প্লাজার সময় স্ক্রিপ্ট হাতে নিয়ে যখন আমি ডায়লগুলো পড়ছিলাম, আমি আয়নার দিকে তাকানো, কিন্তু আমি আয়নাকে আমার যে কো-আর্টিস্টকে ভাবছিলাম যে অমুক, তার সাথে সামনে দাঁড়িয়ে আমি ড্রামাটা করছি, সিকোয়েন্সটা করছি। তো কিছু কিছু ব্যাপার ছিল যেখানে আমি, আমার দ্বিতীয় ছবি কিন্তু ওটা, আমি তত কতটুকুই বা কাজ জানি, কতটুকুই বা লেন্স বুঝি, আমি মানে তখন তো কিছুই বুঝতাম না। এখন বুঝো? এখন হ্যাঁ অনেকটাই বুঝি, তখনকার থেকে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন মনে আছে ওই ছবিতে আমার অনেক কাঁদতে হয়েছে, আর সমস্ত কান্নাই কিন্তু আমি গ্লিসারিন ছাড়া করেছি। ইভেন এমন এমন কিছু ড্রামা ছিল যেখানে, রানা প্লাজার কথা বলছি, হ্যাঁ আমি রানা প্লাজার সময় আমি যতটুকু জানি তুমি একটা দুর্ঘটনার শিকার হয়েছিলে। হ্যাঁ, এখন ফুল স্লিভ না থাকলে আমি খুলে দেখাতাম, এখানে একটা দাগ আছে। ওকে, এটা আমি আসলে ট্রিট করাতে গেছিলাম, তখন ওরা বললো যে লেজার ট্রিট করাতে হবে, না হলে দাগটা যাবে না। তো আমি না কেমন বিশ্রী লাগছে কোথাও করো, এই দাগটা কেমন না, মানে মনে হচ্ছিল যে না ট্রিটমেন্টটা করানো উচিত, কিন্তু আবার এক সেকেন্ডে মনে হলো না করাবো না, স্মৃতি হিসেবে থাক।